আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার তেইশ পাঁচ তারিখ শুরু হওয়ার কথা ছিল সেই পাঁচ তারিখের মূল্যায়নের নির্দেশনা উনত্রিশ তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু টিচারদের ট্রেনিংয়ের কারণে পাঁচ তারিখ থেকে পরীক্ষাটা নয় তারিখে শুরু শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো নয় তারিখে পরীক্ষাটা শুরু হবে সেইটার নির্দেশনা পাঁচ তারিখে দেওয়া হবে তো নয় তারিখে গণিত জীবন ও জীবিকা বাংলা অনুষ্ঠিত হবে তো তিনটা সেশনে বিভক্ত হবে প্রত্যেকটা সেশনের ঘন্টা করে সময় থাকবে তো তারপর এগারো তারিখ শনিবার ইংরেজি স্বাস্থ্য সুরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি অনুষ্ঠিত হবে তেরো তারিখ সোমবার বিজ্ঞান ধর্ম ও সামাজিক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুষ্ঠিত হবে এভাবে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এবং আঠারো তারিখে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেকটা বিষয় দুইবার করে মূল্যায়ন হবে প্রথম ও দ্বিতীয় দিনে এখন দেখো চূড়ান্ত তোমাদের যে মূল্যায়নটা আছে সেই মূল্যায়নের রুটিনটা দেখো চূড়ান্ত মূল্যায়ন এখান থেকে ফাইনাল এক্সাম শুরু দেখো ১৯ উনিশ তারিখে রবিবার তো এই তারিখে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ তারিখ সোমবার জীবন ও জীবিকা অনুষ্ঠিত হবে একুশ তারিখ মঙ্গলবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ তারিখ বুধবার স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠিত হবে তেইশ তারিখ বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখ রবিবার ডিজিটাল প্রযুক্তি অনুষ্ঠিত হবে সাতাশ তারিখ সোমবার ধর্ম অনুষ্ঠিত হবে তোমরা যে যে ধর্মের আছো সেই সে ধর্মের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশ তারিখ মঙ্গলবার বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখ বুধবার শিল্প সংস্কৃতি অনুষ্ঠিত হবে দেখো তিরিশ তারিখ বৃহস্পতিবার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের নির্দেশনা পাঁচ তারিখে ইনশাল্লাহ এই চ্যানেলে আপলোড করা হবে প্রত্যেকটা বিষয়ের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য